আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো নিশ্চয়ই তোমরা ভালো মতো ঈদ ঈদ আজকে আমরা যে অধ্যায়টি পড়তেছিলাম সেটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠের এগারোতম অধ্যায় এ অধ্যায়ে আজকের টপিক হচ্ছে ভূমিকম্পের নিরাপত্তা অর্থাৎ ভূমিকম্পের সময় তুমি কীভাবে নিজেকে নিরাপদ রাখতে পারো এবং নিজে এই বিষয়টা জেনে অন্যকেও কীভাবে তুমি অবগত করতে পারো তো এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক এটা যখন ভূমিকম্প শুরু হয় তখন আসলে মাথা এলোমেলো কাজ করে উল্টাপাল্টা কাজ করে ধৌরচাপ শুরু করে দেয় মানুষ তো যে কোনো জিনিসের ক্ষেত্রেই দুর্যোগের ক্ষেত্রে হোক বিপদের সময় হোক বা যে কোনো কাজের ক্ষেত্রেই মাথা ঠান্ডা রেখে কাজ করা হচ্ছে বুদ্ধিমানের এবং ধৈর্যশীলের ধৈর্যশীল ব্যক্তিদের কাজ তো আমরা শুরু করি নাকি ভূমিকম্প আমার একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটি দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এমনকি ভূমি বড় ভূমিকম্প নদীর গতিপথও পরিবর্তন করতে পারে সতেরোশো সালে একটি ভয়াবহ ভূমিকম্পের ফলে আমাদের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গিয়েছিল কত সাল সতেরোশো সাল আমাদের দেশে এখন পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে পাশের ছবিতে বাংলাদেশ এবং তার আশেপাশের ঘটে যাওয়া ভূমিকম্পগুলো দেখানো হয়েছে ছবিতে নিশ্চয়ই দেখেছ বাংলাদেশের ভেতরে সাম্প্রতিককালে কোনো বড় ভূমিকম্প হয়নি শুধু আশপাশের দেশে ঘটে যাওয়া ভূমিকম্পন অনুভূত হয়েছে যেহেতু অতীতে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছে তাই আমাদের ধরে নিতে হবে ধরে নিতে হয় ভবিষ্যতেও হতে পারে সেটি কখন হবে যেহেতু আমাদের জানা নেই তাই সব সময় প্রস্তুত থাকতে হবে আচ্ছা দেখো এই যে বাংলাদেশ মিয়ানমার তারপর হচ্ছে ভারত পাকিস্তান আশেপাশে যে যে দেশগুলো আছে এই যে দেখো ডট ডট চিহ্ন দিয়ে বুঝাইছে যে এইগুলাতে কী হয়েছে ভূমিকম্প হয়েছে তো বাংলাদেশে তেমন কোনো ইয়া নাই আসলে বাংলাদেশটা অনেক আল্লাহ তালা অনেক রহমত দিয়া সবসময় বাঁচিয়ে রাখে আচ্ছা পরে বলছে বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো ভূমিকম্পের জন্য আগে দিয়ে কোনো সতর্ক বার্তা পাওয়া সম্ভব নয় এটি যে কোনো জায়গায় যে কোনো সময় সময় আঘাত হানতে পারে তাই ভূমিকম্পের সময় সব সময় সতর্ক থাকতে হয় ভূমিকম্পের বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ম মেনে ঘরবাড়ি বা অন্যান্য স্থাপনা তৈরি করা হয় আমাদের দেশে যে সকল বড় বড় দালানকোটা তৈরি করা হয় সেখানে অবশ্যই ভূমিকম্প প্রতিরোধক নীতিমালা মেনে তৈরি করতে হবে তা না হলে বড় ধরনের ভূমিকম্প হলে তা ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে সাধারণভাবে ভূমিকম্পের নিরাপত্তার জন্য নিচের বিষয়গুলো মেনে চলা যেতে পারে ভূমিকম্পের আগে কি করতে হবে তোমার এখানে লিখে দেওয়া আছে তো এটা বিষয়টা তোমাকে জেনে কাজ করতে হবে তারপর চেয়ে ভূমিকম্পের সময় তুমি কী করবা আর কি তারপরে ভূমিকম্পের পরে মনে হয় আছে তুমি কি করবা তো একটা একটা পড়ি আমরা যে বাসায় আগুন নেওয়ানোর ব্যবস্থা রাখতে হবে প্রাথমিক চিকিৎসা কিট যেটাকে আমরা ফার্স্ট এইড বক্স বলি শুকনা খাবার পানি রাখার ব্যবস্থা করতে হবে তারপর হচ্ছে বাসায় গ্যাস ইলেকট্রিসিটি এবং পানি সরবরাহ কীভাবে বন্ধ করতে হয় সেটি জেনে রাখতে হবে আর একটা ফোন তারপর হচ্ছে ভূমিকম্পের সময় তুমি কি কি করবা আর কি এক হচ্ছে আমাদের দেশে সব সময়ই আমরা শত শত কিলোমিটার দূরের কোনো ভূমিকম্পের রেশ অনুভব করে থাকি কাজে কোনো অবস্থাতেই অহেতুক ভয়ে এবং আতঙ্কে দি দিক বিদিক জ্ঞান শূন্য হওয়া যাবে না মাথা ঠান্ডা রাখলে বড় ভূমিকম্পের বিপদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব দেখো হয় যে বলছে শক্ত টেবিলের নিচে আশ্রয় মানে তোমার এমন একটা টেবিল আছে যেটা খুবই শক্তভুক্ত যেটার উপরে কোনো কিছু পড়লে সেটা নষ্ট হয়ে যাবে না বা ভেঙে যাবে না এরকম টেবিলের নিচে আশ্রয় নেওয়া যেতে পারে তারপর হচ্ছে ঘরের অথবা ঘরের কোনায় চলে যাতে চল চলে যাওয়া এটা কি লিখলো চলে যাতে কিছু ভেঙে পড়লে সরাসরি গায়ের উপর না পড়ে একটা ত্রিভুজাকৃতির জায়গা থেকে যায় তোমার উপর তো না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে বিল্ডিং থেকে একান্ত নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামা নামায় নিরাপদ লিফ্ট বা অন্যান্য কিছু ব্যবহার না করা উচিত দুই নাম্বার যদি ভূমিকম্পটি একটি বড় ভূমিকম্প হয় তুমি যদি ঘরের ভেতরে থাকো তাহলে ভিতরেই থাকো বাইরে যাওয়ার চেষ্টা করো না কখনোই লিফ্ট দিয়ে নামার চেষ্টা করো না কাছের জানলা থেকে দূরে থাকো এবং দেয়ালের পাশে দাঁড়াও প্রয়োজনে শক্ত টেবিলের নিচে আশ্রয় নাও তুমি যদি ঘরের বাইরে থাকো তাহলে বাইরেই থাকো ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করো না ইলেকট্রিক পোল বা বড় বিল্ডিং থেকে দূরে সরে যাও উপর থেকে মাথার উপর কিছু পড়তে পারে চার নম্বর কোনোভাবেই ম্যাচ জ্বালিও না গ্যাস পাইপ ভেঙে বাতাসে গ্যাসের মিশ্রণ আগুনের জন্য খুবই বিপজ্জনক দেখছো এইগুলো হচ্ছে ভূমিকম্প সময় তোমার করণীয় তারপর হচ্ছে ভূমিকম্পের পরে যে বড় ভূমিকম্প হয়ে থাকলে এবং কেউই আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দাও গুরুতর আহত হলে হাসপাতালে নাও তবে মনে রেখো সত্যিকারের বড় ভূমিকম্প হলে হাসপাতালে অসংখ্য মানুষকে জরুরি চিকিৎসা চিকিৎসা দিতে হয় কাজে হাসপাতালে যার প্রয়োজন বেশি তাকে আগে চিকিৎসা দেওয়া হবে দুই নম্বর পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইন পরীক্ষা করো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরবরাহ বন্ধ করে দাও বাসায় গ্যাসের গন্ধ পেলে ঘরের দরজা জানালা খুলে ঘরের বাইরে যাও তিন নম্বর রেডিওতে খবর শোনার চেষ্টা করো টেলিফোন খুব কম ব্যবহার করবে জরুরি কাজের জন্য ত্রাণ বাহিনীকে টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করতে দাও চার নম্বর ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের বাইরে থাকো ভাঙা কাজ ইত্যাদিতে যেন পা কেটে না যায় সেজন্য খালি পায়ে হাঁটাহাঁটি করবে না তারপর হচ্ছে ছয় নাম্বার ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে উদ্ধার দ উদ্ধারকারী দল এলে তাদের সংকেত দেওয়ার জন্য কোনো কিছু কোনো কিছুতে নিয়মিত আঘাত দিয়ে শব্দ করে দৃষ্টি আকর্ষণ করো সাত নম্বর বড় ভূমিকম্প হলে পরে আফটার শখ হিসেবে আরও ভূমিকম্প হতে পারে সেজন্য প্রস্তুত থেকো ঠিক আছে এই হচ্ছিল এই অধ্যায়ের কথাবার্তা ভূমিকম্প ও বাংলাদেশ তোমাদের ভূমিকম্পের আগে ভূমিকম্প ভূমিকম্পের সময় তারপর হচ্ছে ভূমিকম্পের পরে কী কী করণীয় সেগুলো এখানে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে তারা যেন তুমি অ্যাটলিস্ট সতর্ক হইতে পারো তাহলে এই ভূমিকম্পের আগে পরে এবং ভূমিকম্পের সময় যা যা করণীয় তুমি বারবার পড়বা তাহলে তুমি মানে নিজে সচেতন হইতে পারবা বিষয়গুলো মনে থাকবে তোমার অন্য সচেতন করতে পারবা আমরা আগামী দিন শুধুমাত্র অনুশীলনী নিয়ে আলোচনা করব আর কি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে সেটার উপরেই আলোচনা হবে ধন্যবাদ